বৈশাখ মাসে যে ঝড়টা হলো, এই ঝড়ে বৃষ্টিতে সব ধান আধা পাকা, সব ধান পানির নিচে পড়ে গেছে। চার বিঘা জমিতে ধান লাগিয়েছেন কৃষক মুক্তার হোসেন। কয়েক দফা ঝড় ও শিলাবৃষ্টির কারণে কষ্টে ফলানো সোনার ফসল হারিয়ে দিশে হারা তিনি। শুধু মুক্তার হোসেন নয়, তার মতো অনেকের জমির আধা পাকা ধান ঝরে পড়েছে। অসময়ের বৃষ্টির পানি জমা হয়ে নিচু মাঠের জমিগুলোর ধান পানিতে নিমজ্জিত হয়েছে। এ অবস্থায় আবার দেখা দিয়েছে শ্রমিক সংকট, ফলে ফসল ঘরে তুলতে পারছেন না কৃষক। কাজ আগাচ্ছে না, পানি বড়, পানিতে জোক ধরতেছে, ভার নিয়ে যাওয়ার সমস্যা, রাস্তাঘাটের খুব সমস্যা। বৃষ্টির পানিতে, শিলা বৃষ্টিতে ধান সব শেষ, এখন আমরা কি করে খাবো? আকাশে বৃষ্টি হচ্ছে, ধান তলে গেছে, পানি ভার ঢের পাই না। বড় ধানের ব্যাপক ক্ষতির কথা স্বীকার করে ধান পাকলে কৃষকদের দ্রুত কাটার পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। আমরা কৃষকদের যত দ্রুত ধান পাকার সঙ্গে আশীর্বাদ ধান যখনই পেকে যায়, আমরা কৃষকদের বলছি আপনারা ধানটা কেটে ঘরে চলেন, তাহলে আপনারা বেশি লাভবান হবেন। নওগাঁয় এবার 1,91,000 হেক্টর জমিতে বোর ধানের আবাদ হয়েছে।